mungnang wansukrum adong okara adong kotor lelini phil sara bachi tham ase ma salpala jaka borom romani bisingte agor tola watongma meler matni cpi am habonogo অশালো লেলিনী আসেম সালনতে সাতানি সিপিআইএম হাসে তাংফাং জিতেন্দ্র চৌধুরী খুব খেঙ্কা রোরকাল্লা স্টিল প্ল্যান্ট বাঁকড়া নাঙ্গাল বাঁধ যেগুলো দিয়ে সবুজ বিপ্লব হয়েছে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট এগুলি সবটাই হলো সোভিয়েত ইউনিয়নের যে কারিগরি সহায়তা এবং আরও নানাভাবে শুধু তা নয় 1971 বাংলাদেশের যুদ্ধ তখন আমেরিকা পাকিস্তানের সহযোগিতা করছিল তারা সপ্তম নৌবহর পাঠাচ্ছিল সেই সময়ে যদি সোভিয়েত ইউনিয়ন তাদের নৌবাহিনী না পাঠাতো তাহলে আজকের এই বাংলাদেশ এটা স্বাধীন বাংলাদেশ হতো না আমেরিকা দখল করত তো এরকমভাবে সোভিয়েত ইউনিয়ন ছিল তার নিজের দেশে না সারা পৃথিবীতেই মুক্তিভূমি মানুষ সমাজজীবী মানুষ ইউনিয়নের মানুষ তাদের পাশে দাঁড়িয়েছে পৃথিবীর বুকে একটা ভারসাম্য তৈরি করেছে সুষক ফুলের বিরুদ্ধে তো 74 বছর বাদে সে সোভিয়েত ইউনিয়ন আজকে হয় নেই এটা মার্ক্সবাদের ভুলের কারণে না এটা তৎকালীন যে সোভিয়েত কমিউনিস্ট পার্টি তাদের ভুলের কারণে লেনিন যে সোভিয়েত তৈরি করে গেছে এটা নেই আজকে সে সোভিয়েত ইউনিয়ন ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে এবং এই সময়টি পৃথিবীর লোক সবাই জানে রাশিয়া এবং ইউক্রাইন সোভিয়েত ইউনিয়নের দুইটা অঙ্গরাজ্য দুটোর মধ্যে এখন যুদ্ধ চলছে শত শত লোক মারা যাচ্ছে এই হলো যে এই সমাজতান্ত্রিক ব্যবস্থা না থাকলে পরে পৃথিবীর কী অবস্থা হয় বা সোভিয়েতের বা রাশিয়ার কী হয় তো সেই মহান স্থপতি কমরেড লেনিনকে আমরা স্মরণ করছি তিনি আমাদের কাছে পথ প্রদর্শক এই পৃথিবীর দেশে দেশে শোষণের বিরুদ্ধে সামাজিক বৈষম্যের বিরুদ্ধে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে অর্থনৈতিক বৈষম্যের বিরুদ্ধে আমরা তাকে স্মরণ করছি তার পথকে পাথিয়ে করে আমাদের দেশেও আমাদের এই মানব মুক্তির লড়াই আমরা এগিয়ে নিয়ে যাব আজকে মহামতি কমরেড লেনিনের 153তম জন্মদিবস সে উপলক্ষে আমরা আমাদের পার্টি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী যুক্তরাজ্য দপ্তরে শ্রদ্ধা জ্ঞাপনে মিলিত হয়েছি কমরেড লেনিন হলেন সে ব্যক্তিত্ব মহান দার্শনিক কার্ল মার্ক্স তার যে উদ্বৃত্ত পুঁজির তত্ত্ব আবিষ্কার করে মানুষ দ্বারা মানুষের শোষণ এ থেকে মানব সমাজকে মুক্ত করা সম্ভব মুক্তি দেওয়া সম্ভব এবং মানব উন্নয়নে সমস্ত ক্ষেত্রেতে সমান অধিকার এটা প্রতিষ্ঠা করা সম্ভব কিন্তু এই তত্ত্ব এটা তো সহজে কোনো দেশে এটা প্রয়োগ করার ক্ষেত্রেতে জোয়ারা শাসক দল তারা এমনিতেই ছেড়ে দেবে না আর সেরকম সমাজ ব্যবস্থা তৈরি হবে শ্রমিক শ্রেণীর নেতৃত্বে শ্রমিকদের হাতে কেউইভাবে অনায়াসে তুলে দেবে না তো এই তত্ত্ব প্রয়োগে এবং সে অনুযায়ী সমাজ ব্যবস্থা তৈরি করাতে কমরেড রিহাই লেনিন 1917 খ্রিস্টাব্দে রাশিয়াতে বিপ্লব সংগঠিত করার মধ্য দিয়ে পৃথিবীর বুকে প্রথম সমাজতান্ত্রিক তথা শোষণহীন সমাজ ব্যবস্থা নির্মাণ করেছিলেন যার নাম সোভিয়েত ইউনিয়ন সেই সোভিয়েত ইউনিয়ন 74 বছর টিকেছিল এবং বিজ্ঞান প্রযুক্তি কৃষি স্বাস্থ্য শিক্ষা সংস্কৃতি মানবতার সমস্ত প্রকোষ্ঠে সারা পৃথিবীর মধ্যে অন্যতম রাষ্ট্র হিসাবে সোভিয়েত ইউনিয়ন তার মাথা তুলে দাঁড়িয়েছে যার ফলে পৃথিবীতে এই সোভিয়েতের নেতৃত্বে বা তার সহায়তায় বহু যে উপনিবেশ যেখানে ছিল সমস্ত দেশ স্বাধীন হয়েছে বা
সদ্য স্বাধীন দেশ তাদের উন্নয়নের সুযোগ হয়েছে। তার মধ্যে আমাদের ভারতবর্ষ, এই ভারতবর্ষে শিল্প কাঠামোর কোনো অবকাঠামো ছিল না। আমাদের যে ভিলাই রৌরকাল্লা স্টিল প্লান্ট, বাঁকড়া নাঙ্গাল বাঁধ যেগুলো দিয়ে সবুজ বিপ্লব হয়েছে, দুর্গাপুর স্টিল প্লান্ট, এগুলি সবটাই হলো সোভিয়েত ইউনিয়নের যে কারিগরি সহায়তা এবং আরও নানাভাবে। শুধু তা নয়, 1971-এ বাংলাদেশের যে যুদ্ধ, তখন আমেরিকা পাকিস্তানের সহযোগিতা করছিল, তারা সপ্তম নৌবহর পাঠাচ্ছিল। সেই সময়ে যদি সোভিয়েত ইউনিয়ন তাদের নৌবাহিনী না পাঠাত, তাহলে আজকের এই বাংলাদেশ এটা স্বাধীন বাংলাদেশ হতো না, আমেরিকা দখল করত। তো এরকমভাবে সোভিয়েত ইউনিয়ন শুধু তার নিজের দেশে না, সারা পৃথিবীতেই মুক্তিময় মানুষ, সমাজজীবী মানুষ, ইউনিয়নের মানুষ তাদের পাশে দাঁড়িয়েছে, পৃথিবীর বুকে একটা ভারসাম্য তৈরি করেছে শোষক কুলের বিরুদ্ধে। তো 74 বছর বাদে সে সোভিয়েত ইউনিয়ন আজকে হয় নেই, এটা মার্ক্সবাদের ভুলের কারণে না, এটা তৎকালীন যে সোভিয়েত কমিউনিস্ট পার্টি তাদের ভুলের কারণে, লেনিন যে সোভিয়েত তৈরি করে গেছে এটা নেই। আজকে সে সোভিয়েত ইউনিয়ন ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। এবং এই সময়তে পৃথিবীর লোক সবাই জানে, রাশিয়া এবং ইউক্রাইন সোভিয়েত ইউনিয়নের দুইটা অঙ্গরাজ্য, দুটোর মধ্যে এখন যুদ্ধ চলছে, শত শত লোক মারা যাচ্ছে। এ হলো যে এই সমাজতান্ত্রিক ব্যবস্থা না থাকলে পরে পৃথিবীর কী অবস্থা হয়, বা সোভিয়েতের বা রাশিয়ার কী হয়। তো সেই মহান স্থপতি কমরেড লেনিনকে আমরা স্মরণ করছি, তিনিই আমাদের কাছে পথ প্রদর্শক এই পৃথিবীর দেশে দেশে শোষণের বিরুদ্ধে, সামাজিক বৈষম্যের বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, অর্থনৈতিক বৈষম্যের বিরুদ্ধে। আমরা তাকে স্মরণ করছি, তার পথকে পাথেয় করে আমাদের দেশেও আমাদের এই মানব মুক্তির লড়াই আমরা এগিয়ে নিয়ে যাব। আজকে মহামতি কমরেড লেনিনের 153তম জন্মদিবস, সে উপলক্ষে আমরা আমাদের পার্টি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী ত্রিপুরা দপ্তরে শ্রদ্ধা জ্ঞাপনে মিলিত হয়েছি। কমরেড লেনিন হলেন সে ব্যক্তিত্ব, মহান দার্শনিক কার্ল মার্ক্স তার যে উদ্বৃত্ত পুঁজির তত্ত্ব আবিষ্কার করে মানুষ দ্বারা মানুষের শোষণ, এ থেকে মানব সমাজকে মুক্ত করা সম্ভব, মুক্তি দেওয়া সম্ভব, এবং মানব উন্নয়নে সমস্ত ক্ষেত্রেতে সমান অধিকার এটা প্রতিষ্ঠা করা সম্ভব। কিন্তু এই তত্ত্ব এটা তো সহজে কোনো দেশে এটা প্রয়োগ করার ক্ষেত্রেতে পুজোয়ারা শাসক দল তারা এমনিতেই ছেড়ে দেবে না, আর সেরকম সমাজ ব্যবস্থা তৈরি হবে শ্রমিক শ্রেণীর নেতৃত্বে, শ্রমিকদের হাতে কেউইভাবে অনায়াসে তুলে দেবে না। তো এই তত্ত্ব প্রয়োগে এবং সে অনুযায়ী সমাজ ব্যবস্থা তৈরি করাতে কমরেড রিহাই লেনিন 1917 খ্রিস্টাব্দে রাশিয়াতে বিপ্লব সংগঠিত করার মধ্য দিয়ে পৃথিবীর বুকে প্রথম সমাজতান্ত্রিক তথা শোষণহীন সমাজ ব্যবস্থা নির্মাণ করেছিলেন, যার নাম সোভিয়েত ইউনিয়ন। সেই সোভিয়েত ইউনিয়ন 74 বছর টিকে ছিল এবং বিজ্ঞান, প্রযুক্তি, কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, সংস্কৃতি, মানবতার সমস্ত প্রকোষ্ঠে সারা পৃথিবীর মধ্যে অন্যতম রাষ্ট্র হিসাবে সোভিয়েত ইউনিয়ন তার মাথা তুলে দাঁড়িয়েছে, যার ফলে পৃথিবীতে এই সোভিয়েতের নেতৃত্বে বা তার সহায়তায় বহু যে উপনিবেশ যেখানে ছিল এই সমস্ত দেশ স্বাধীন হয়েছে, বা সদ্য স্বাধীন দেশ
তাদের উন্নয়নের সুযোগ হয়েছে। তার মধ্যে আমাদের ভারতবর্ষ, এই ভারতবর্ষে শিল্প কাঠামোর কোনো অবকাঠামো ছিল না। আমাদের যে ভিলাই